ভালো হবে আমাদের তো ফেস করেই দিয়েছে রাজ্য সরকার হোক বা কোম্পানি হোক সব তো আমরা ফেসই আছি কি বলবেন রাজ্য সরকার আজকে বেশ কিছু জমি অ্যাকোয়ার করছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে সে তো বিলাজি যদি না কারখানা খোলে তাহলে তো ওরা নিয়ে নেবে 10 বছর হয়ে গেছে আমার 10 বছর তো না খেয়ে রয়েছি আমাদের কোনো মাইনা নেই স্যালারি নেই কিচ্ছু নেই ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে কি মনে হয় যদি রাজ্য সরকার অধিগ্রহণ করে কিছু হবে আপনাদের জন্য কি হবে আমার তো কোনো বিশ্বাস নেই কি কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে এরকম করেই চলছে চলবে আমরা এদিক খাবো দাবো এরকম ঘুরে বেড়াবো কি আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেছে 9-10 বছরে আমাদের পুরো পিএফ গ্রেজুয়েটি সবই তো শেষ হয়ে গেছে কি করবো তাও কিছু বলে কোনো লাভ নেই বাবা দিদি আপনার নাম আমার জীবেন্দ্র কুমার সিং কোন ডিপার্টমেন্টে কাজ করতেন আমরা ফাউন্ডারিতে কাজ করতাম কত বছর ভিআরএস নিয়েছে ভিআরএস কোথায় ভিআরএস ওরা দিয়ে আমরা তো ভিআরএস দিই নি ওকে আমরা তো এখনো অলরেডি পেরোলে রয়েছে আমরা ক পয়সা পাবো যদি আমরা ছেড়ে দিই ক পয়সা পাবো ঠিক বিশ্বস্ত সূত্র থেকে আমি জানতে পেরেছি যে স্টেট গভর্নমেন্ট নাকি হিন্দ মোটর কারখানা আর হিন্দ মোটর কলোনি মানে হিন্দ মোটর 395 একর জমি অ্যাকোয়ার করতে চলেছে দেখুন এর আগে আমি হিউম্যান রাইট ভায়োলেশনের জন্য এখানে একটা কেস করেছিলাম হিউম্যান রাইট স্টেট গভর্নমেন্টকে কোম্পানিকে দুজনকেই নোটিশ করেছিল পিএমওতেও আমি একটা চিঠি দিয়েছিলাম পিএমও থেকেও এখানকার প্রিন্সিপাল সেক্রেটারিকে তারপরে ডিএলসিকে স্টেট লেবার কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল এইগুলো জিনিসগুলো দেখার জন্য কিন্তু এরা স্টেট গভর্নমেন্ট কিছু দেখেনি এটা গত 5-6 বছর ধরে চলছে আমরা অলরেডি একটা কেস করেছিলাম লাইট জল দেওয়ার জন্য সেটার জন্যও কিছু স্টেট গভর্নমেন্ট দেখলো না হঠাৎ আজকে এই 8 বছর পরে স্টেট গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে এখন তার মানে হচ্ছে যে আর কিছু আর বাকি নেই এখানে পঞ্চায়েত সামনে ভোট সেটা হয়তো বোকা বানানোর জন্য কিছু গভর্নমেন্ট অ্যাকোয়ার করছে বুঝলাম না অ্যাকোয়াজিশন তো এরকম হয় না একটা কারখানা এখানকার প্রায় 350 শ্রমিক আছে কলোনিতে লোকজন আছে এদের ভবিষ্যৎ কী আছে এখানকার তো ট্রেড ইউনিয়নরা সবই তো দালাল এখানে দেখুন আর দুটো কথা আপনাকে বলি এখানকার কাউন্সিলর এখানকার চেয়ারম্যান যখন এনারা ইলেকশন আসে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ডাইলগ বলেন যে আমরা এখানকার শ্রমিকের বেটা আজকে ওই শ্রমিকের বেটারা ওনারাও আমার কাকার মতন ছিলেন আমার বাবার সাথে কাজ করতেন উপর থেকে দেখবেন যে আমার বেটা শ্রমিকদেরকেই মারছে সেটা কত ওনাদের মনে কষ্ট হবে আমিও একটা শ্রমিকের বেটা আর আমি এই শ্রমিকরা আমারও কাকার দাদার মতো আমরা এখানে একদম লাস্ট পর্যন্ত এদের জন্য এদের ভালো একটা ডিসিশন নিতে হবে গভর্নমেন্টকে এদের ভবিষ্যৎ কী হবে 50% আয় আসতো বঞ্চিত আমি সামনে পঞ্চায়েত ভোট সেটার জন্য এটা হয়তো কিছু একটা হচ্ছে বোকা বানাবে লোকজনকে যে আমি এই করে নিলাম ওই করে নিলাম অ্যাকোয়ার করলাম আর অ্যাকোয়ার কিসের অ্যাকোয়ার অ্যাকোয়ার করতে হলে আগে শ্রমিকদেরকে করো না এদেরকে গোদ নাও আমাদের প্রধানমন্ত্রী তো একটা গ্রাম গোদ নিয়ে দিচ্ছে এখানকার সিএমকে একটা এশিয়ার বৃহত্তম কারখানা তার একটা 300 শ্রমিকদেরকে গোদ দিতে পারছেন না এই পার্টির পক্ষ থেকে কোনো স্ট্যান্ড আগে আমরা দেখিয়ে নিই কী করছে নিশ্চয়ই পার্টির তরফ থেকে আমরা স্ট্যান্ড নিব আমি এখানকার ইনচার্জ আছি এই ওয়ার্ডের আমি এখানকার প্রার্থীও ছিলাম আমি এই জেলার গুড গভর্নেন্সের কনভেনার আছি কোন দলে ভারতীয় জনতা পার্টি আপনার নাম আমার নাম পঙ্কজ বিয়ের গয়না বা পুজোর সাজ কিংবা বাড়িতে পরার বা অফিসে যাওয়ার হালকা গয়না হালকা থেকে ভারী বনেদি থেকে আধুনিক ডিজাইনের সোনা কিংবা হীরের গয়নার একটাই ঠিকানা চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে সরকার অধিগ্রহণ করছে কি বলবে আসলে তো স্বাধীনতার পর বিধানচন্দ্র রায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি হিন্দ মোটর কোম্পানির জন্য এই জমিটা দিয়েছিল বিশাল আকার জমি এটা লিজে দিয়েছিল পরবর্তীকালে সেই হিন্দ মোটর কারখানায় একটা জমির একাংশ তৈরি হয় কিন্তু সেই হিন্দ মোটর কারখানা আস্তে আস্তে একেবারে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু বিশাল জমি পড়ে রয়েছে
আমাদের সরকারের লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বাংলার শিল্প উন্নয়নের যে চেষ্টা যে অগ্রগতি চালাচ্ছেন তাতে বন্ধ কারখানার যে জমিগুলো পড়ে আছে যেগুলো কোনো সময় সরকার দিয়েছিল তাদের সেই জমিগুলোকে নিয়ে সেখানে শিল্প করার উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন সেই হিসেবে গ্রিনমটর কোম্পানি 395 একর জমি যেটা রয়েছে সেই জমিটাতেই সরকার নেবে নিয়ে সেখানে নতুন শিল্প তৈরি করবে তার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে এবং জমিটা অ্যাকোয়ার করারও কাগজপত্র রেডি হয়ে গিয়েছে আমরা সরকার এটা খুব দ্রুতই জমিটা নেবে এবং সেখানে শিল্প করার জন্য বিভিন্ন শিল্পোদ্যোগীদের মধ্যে সেই জমিটা দেওয়া হবে শিল্প করতে হবে কারণ শিল্প তৈরি হবে সেখানে কর্মসংস্থান হবে রাজ্যের যে ডেভেলপমেন্ট হবে রাজ্যে জিএসডিপি বাড়বে এগুলো শিল্প কারখানা হলেই হয় কিন্তু মুশকিল হচ্ছে বিভিন্ন বড় বড় শিল্পপতিরা স্বাধীনতার পর সারা ভারতবর্ষ জুড়ে অনেক বড় বড় জমি নিয়ে রেখেছিলেন কিন্তু পরবর্তীকালে তারা সেই জমিগুলোকে আটকে রেখেছেন কিন্তু তার বিরাট বিরাট অংশে কিন্তু কোনো শিল্প হয়নি বা শিল্প বন্ধ হয়ে গেছে সেইগুলোকে আটকে ফেলে রাখাটা কখনোই উচিত নয় মনে করেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদ্যোগটাই আমাদের সরকার নিচ্ছে আজকে তো অধিগ্রহণের একটা কথা আছে কিছু টেকনিক্যাল কাগজপত্র কিছু আরেকটু তৈরি করার বিষয় আছে বলে এটা আজকে হলো না সেটা আমাদের জেলা শাসক তিনি বলেছেন যে এটা দু একদিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে এবং জমিটা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলে সেটা বলে নিচ্ছে আমাদের প্রশাসন বলতে পারবো না সরকারের যারা রয়েছেন তারা তো নেতা মন্ত্রীদের চুরি সামলাতেই ব্যস্ত যে কারণে ওরা খবর রাখেননি যে আদালতে একটা মহামান্য হাইকোর্ট রায় দিয়েছিল যে হিন্দমোটরের জমি যন্ত্রাংশ ইত্যাদি বিক্রি ইত্যাদি করা যাবে না বা হস্তান্তর করা যাবে না সম্ভবত এই খবর ওদের কাছে নেই এখন আমাদের কাছে যা খবর এই অব্যবহৃত জমিটা শ্রীরাম গোষ্ঠী যেমন চাইছে টিটাগড় ওয়াগান লিমিটেড তারাও নতুন নতুন বরাদ পাচ্ছে তারাও এই জমিতে থাবা বসাতে চাইছে মাঝখান থেকে সরকার শুনছি আপনাদের মুখ থেকে যে এটা চলছে এখন যদি একটা কারখানা হয় কারখানা মানে তো শুধু কয়েকজন শ্রমিকের কাজ নয় একটা স্থিতিশীল অর্থনীতি কিন্তু রাজ্য সরকার কখনোই চায় না অর্থনীতিতে একটা স্থিতিশীল আসুক না হলে আট বছর কারখানাটা বন্ধ খোলার জন্য একটাও মিটিং হয়নি মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে হিন্দুস্তান মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে তার কোনো জবাব টবাবও পাওয়া যায়নি ফলে মানুষ এগুলো সব জানেন তারপরেও আপনারা যখন বলছেন যে নতুন যদি শিল্প হয় স্বাগত নতুন শিল্প হলে তো ভালোই হবে কিন্তু সেক্ষেত্রে সিআইটিউর একেবারে স্পষ্ট অবস্থান যে এই কারখানায় যারা কাজ করতেন তাদের পরিবারের লোককেই এখানে নিয়োগ করতে হবে এবং যদি অধিগ্রহণ করতে হয় তাহলে শিল্পের জমিতে শিল্পই করতে হবে আবাসন নয় আর স্বাগত এই জন্য জানাতে পারছি না যে এর আগে ডানলপ অধিগ্রহণ হয়েছিল তার ফলাফল কি পশ্চিমবঙ্গের মানুষ জানেন গোটা দেশের মানুষ জানেন সামনে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনের আগে এই অধিগ্রহণের চমক টমক দেখিয়ে ওরা একটা বাজার গরম করার চেষ্টা করছে আতুলে আদতে এই ধরনের কোনো কিছু হবে না মনীন্দ্র চক্রবর্তী প্রথম কথা হচ্ছে যে আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ মাধ্যমে আপনাদের কাছ থেকে আজকে জানতে পারলাম যে জমিগুলো অধিগ্রহণ হবে তা প্রথম কথা হচ্ছে আজকে আমরা যখন এসবিও সাহেবের ওখানে আমাদের ডেকেছিলেন আমরা ওখানে পরিষ্কার দর্থহীন ভাষায় জানাই যে এর আগে বিধানসভাতে আপনার শ্রমমন্ত্রী নিজে বলেছেন হিন্দুস্তান মোটরস বন্ধ নয়
আর সারা বাংলার লোকেরা দেখতে পাচ্ছেন যে হিন্দুস্তান মোটরসের বর্তমান কি অবস্থা। তা সেদিনের কথা মানব না আজকে যেটা শুনতে পাচ্ছি সেটা মানব? মানুষ, সামনে পঞ্চায়েত নির্বাচন। আমরা এই সরকারের আজ পর্যন্ত এতদিন যে সরকারটা চলছে তার মধ্যে থেকে শিল্পের প্রতি কোনো পদক্ষেপ দেখিনি। এটা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একটা স্টান্ট। আমরা দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছি, আগে এখানে যারা চাকরি করেন, বর্তমানে যারা বন্ধ অবস্থাতে অমানসিক কষ্টের মধ্যে রয়েছে, আগে তাদের ব্যবস্থা করতে হবে এবং পুরো পরিষ্কার চিত্র নিয়ে আসতে হবে, তারপরে গিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আজকে বৈঠকে এসডিও সাহেব এবং বিভিন্ন সরকারি আধিকারিক বৃন্দ ছিলেন এবং আমরা শ্রমিকদের পক্ষ। আজকে বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন? বৈঠকে আপনার যাদের চাকরি রয়েছে তারা, সাথে আমরা এবং সিআইটির নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেখুন, ওনারা যখন আমাদের সামনে রাখলেন, আমরা ওনাদেরকে জানালাম এই সরকারের বিগত 11 বছরের মধ্যে আমরা কোনো ইতিহাস দেখিনি শিল্পের পক্ষে, বরঞ্চ আমরা এটা দেখেছি আমাদের সামনে যেমন উদাহরণ আছে শ্রীদুর্গা, জেকে স্টিল, স্ট্যান্ডার্ড ফার্মেসি, কুসুম প্রোডাক্ট, বিভিন্ন কলকারখানাগুলো ধীরে ধীরে উঠে গেছে এবং সরকারের থেকে এই শিল্পগুলোকে বাঁচাবার জন্য আমরা কোনো পদক্ষেপ দেখিনি। তাই আমরা ওনাদের বলেছি, আমাদের সামনে পরিষ্কার প্রথম কথা হচ্ছে যাদের চাকরি আছে তাদেরকে দেখতে হবে, ওখানকার মানুষগুলো যে অবর্ণনীয় অবস্থায় রয়েছে তাদের সুরাহা করতে হবে। এবং এনাদের কাছে আমরা দীর্ঘদিন জানিয়েছি, সরকারের সর্বোচ্চ স্তরেও আমরা জানিয়েছি, প্রথম কথা সরকারকে তার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে, এই মানুষগুলোকে ব্যবস্থা করতে হবে এবং ওনাদের পরিকল্পনা আমাদের সামনে রাখতে হবে, শ্রমিকের সামনে রাখতে হবে, যারা কাজ করছে তাদের সামনে রাখতে হবে, তারপরে সমস্ত আলাপ আলোচনার মধ্যে একটা সদর্থক মীমাংসাজনক জায়গায় যাওয়ার চেষ্টা হবে। সোমনাথ মজুমদার, কোম্পানির কোন বিভাগে কর্মী? আমি প্রেস শপে ছিলাম।